হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আমি ফৌজিয়া, আমার ছেলে মিঠু ব্লগ কাতার থেকে হাজির হয়ে গেলাম আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের জুস। এই গরমে যদি আমরা এই কাঁচা আমের জুসটা খেয়ে থাকি তাহলে আমাদের মন এবং আমাদের শরীর দুটোটাই একদম কুল কুল ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। তো কথায় আছে না, আম জিন্দেগি। তো চলুন কাঁচা আমের শরবত আমরা বানিয়ে ফেলি। আমি প্রথমে দুইটা আম সিদ্ধ করে নিয়েছি, তারপর এগুলো খোসা ছাড়িয়ে আমগুলো পেস্ট করে নেব। তো দেখুন আমি পেস্ট করে নিয়েছি এগুলো। তারপর একটা ব্লেন্ডার মগে আমি নিয়ে নেব। ব্লেন্ডার করার জন্য আমি যতটুকু ঝাল খাই সেই পরিমাণে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা চাইলে বেশি দিতে পারেন। তারপর আমি এখানে পুদিনা পাতা অ্যাড করে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব আমি বিট লবণ। তারপর এখানে অ্যাড করে নেব জিরা, জিরা পাউডার। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিব চিনি। তারপর পেস্ট করে রাখা আম সবগুলো আমি এখানে অ্যাড করে দেব। তারপর এগুলো সব একসাথে ব্লেন্ডার করে নেব। আমার সবগুলো ব্লেন্ডার হয়ে গেলে তারপর এগুলো আমি একটু ছেঁকে নেব, যেটার মধ্যে পুদিনা পাতা আছে সেগুলো। তারপর এখানে যতটুকু আপনারা জুস বানাবেন সেই পরিমাণে ঠান্ডা পানি দিয়ে এখানে লেমন জুস কিছুটা অ্যাড করে দেবেন। তো দেখুন আমার জুসটা কিন্তু ডান হয়ে গেল। সো এখানে পরিবেশন করার জন্য আমি গ্লাসটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিব লেবু। এটার স্মেলটা আর সুন্দর হয়ে যাবে জুসটা খেতে। তো আমি এখানে লেবু দুটো নিচে দিয়ে দিলাম এবং তার উপর দিয়ে দিব আইস এবং ডেকোরেশনের জন্য এটাকে সুন্দর করে পরিবেশন করব। সো ভিউয়ার্স, আমার জুসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।